স্পেন বিএনপি কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। স্পেন বিএনপি কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে মাদ্রিদ এর মেহমানখানা রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবার শুরুতেই বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদিক হোসেন খোকার সম্মানে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক আবু জাফর আসেলের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক মনু, সহসভাপতি জামালউদ্দিন মনির, মাহবুবুর রহমান ঝন্টু, স্পেন যুবদলের সভাপতি রমিজউদ্দিন সরকার, সহসাধারণ সম্পাদক জাকির ইসলাম জাকি, হুমায়ুন কবির রিগ্যান, জুলহাস মিয়া, আক্তার হোসেন সহ আরও অনেকে। বক্তারা বলেন, আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। 1975 সালের 7 নভেম্বর দেশের সিপাহী জনতা ও ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেফাজত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।